বিসমিল্লাহির আবু আব্দুল্লাহ জার্মান থেকে প্রশ্ন করেছেন যে মাজারের দানবক্সে দান করা কি যায় আছে বা সেখানে টাকা দেওয়া যাবে কিনা জিনা ভাই মাজারের দানবক্স করা বরং মাজার করা সম্পূর্ণরূপে শরিয়ত বিরোধী বড় শিরক এগুলোর কারণে মানুষ মুশ্রিকে পরিণত হয়ে যায় কোনো মতি মাজারের কোনো পয়সা দিবেন না মাজারের দানবক্সে দান করবেন না এগুলি সম্পূর্ণরূপে হারাম এবং সেরেক কবরকে আল্লাহর রসুল সাল্লাহু আলী সাল্লাম বলেছেন তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না ভাই কবর হবে একটি বিরান জায়গা যেখানে মানুষজন থাকে না কবর কেন মানুষের সমাগম হবে ইসলামের এটা কিন্তু উদ্দেশ্য নয় আল্লাহ রসুল বলছে তোমাদের বাড়িকে কবর স্থানে না হয় তেহাদিস দেওয়ার প্রমাণ করে যে কবর হবে বিরান জায়গা যেখানে মানুষজনের বসবাস হয় না এটাই হচ্ছে শরিয়াত সম্মত কবরকে পাকা করা বিল্ডিং বানা চুনকাম করা সম্পূর্ণরূপে হারাম কঠিন হারাম দেখুন আল্লাহ রসুল সাল সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন আপনার নাহা রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামা আলাল কুদা আল আল কবরি ও আই ইউজাসা ও আই ইউবুনা আলাই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রসুল নিষেধ করেছেন কবরের উপরে বসতে এবং কবরকে উপরে বিল্ডিং বানাইতে এবং সেইখান সেই বিল্ডিংকে মজবুত করতে চুনকাম দিতে নিষেধ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন তিন হাজার নয়শো একচল্লিশ এবং নাসাইতির মিজিত হাদিসটি আছে এইভাবে বহু হাদিস বর্ণিত হয়েছেন আল্লাহ রসুল্লাহ আনত করেছেন তাদের প্রতি যারা কবরে বাতি জ্বালায় চারাক জ্বালায় এদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম করেছেন আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম زائرت القبور <سؤال> والمتخذين عليها المساجد والسروج আল্লাহ রাসূল সাল্লাল্লাহু করেছেন তাদের প্রতি ওই নারীদের প্রতি যারা কবর ziyaret করতে যাবেন এবং তাদের প্রতি যারা কবরকে মসজিদে পরিণত করে কবরের নিগ উপরে মসজিদ বানায় বা কবরে যে নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে এবাদত করে এটাই হচ্ছে মসজিদ নির্মাণ করার উদ্দেশ্য মসজিদের উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা কেউ যদি কবরের নিকটে যায় এবাদত করে তার কাছে কাঁদে তার কাছে চায় হ্যাঁ নমাজ পড়ে দোয়া করে এইগুলি সম্পূর্ণ মসজিদ বানানোর অন্তর্ভুক্ত এগুলি হচ্ছে শেরকে আকবর এগুলি করলে মানুষের মুসরেকে পরিণত হয়ে যায় অস্বরোজ এবং বাতি জ্বালাইতে কবরে নিষেধ করেছে। কাজী আপনি কিভাবে কবরে আপনি দানবর্ষে টাকা দিবেন কেন কবরে টাকা মাজারে টাকা যাবে মাজার ও তো মারা গেছেন ওখানে মানুষ যাবে কেন কোনো সময় যে আরত করতে যেতে পারে সালাম দিয়ে চলে আসলেন যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু সেখানে বিল্ডিং বানা সেটাকে বিরোধী এবং মুসরদের কাজ এগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন এই কবরে যারা মাজারে টাকা পয়সা দেয় কেমতের দিন ইনশাল্লাহ এই টাকা পয়সাই তাদের জাহান নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে কাকে টাকা দিচ্ছে ওঠে তো যাই হোক ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে এত সময় সাপেক্ষের ব্যাপার সংক্ষেপে এখানে বললাম তবে আমরা যেটা হক সহি কথাটা সংক্ষেপে বললাম মাজারে দানবক্সে কোনো সময় টাকা দিবেন না এগুলো টাকা দিলে ইমান থাকে না মানুষের মানুষ মুসলিকে পরিণত হয় আর যত আদম আলী সাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত জাতি গুমরা হয়েছে পদভ্রষ্ট হয়েছে কবরকে নিয়ে বাড়াবাড়ি করে সৎ লোক নেককার লোকের মাজারকে নিয়ে কবর কিনে বাড়াবাড়ি করার কারণে কাজই সাবধান আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করুন আসসালামু